অবশেষে নারায়ণগঞ্জের যিনি কিং ছিল শামীম ওসমান কথায় কথায় বলেছে খেলা হবে, অবশেষে সেই নারায়ণগঞ্জের কিং সাবেক এমপি শামীম ওসমানের খোঁজ মিলেছে। কোথায় আছে জানেন? মাজার শরীফে আছে। উনি হয়তো পীর বাবার সাথে বর্তমানে মিলিত হয়ে আছে। তো কোন মাজারে আছে, বাংলাদেশের কোন মাজারে নাকি না ভাই ভারতের মাজারে, একটু বিস্তারিত আপনাদেরকে জানাই। সবাইকে বলবো এই ভিডিওটি শেয়ার করে দিবেন, আর আমাদের পেজ নাসির অফিসিয়াল নতুন হলে ফলো করে দিন। চলুন একটা লাইক দিয়ে আমরা মূল নিউজে চলে যাই। নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা মিলল শামীম ওসমানের। রাজনীতির মাঠে খেলা হবে স্লোগান নিয়ে আলোচনার জন্ম দেওয়া শামীম ওসমানের দেখা মিলেছে। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গা ঢাকা দেন মন্ত্রী এমপি সহ প্রভাবশালী নেতারা। নারায়ণগঞ্জ 4 আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক প্রভাবশালী সংসদ সদস্য শামীম ওসমানকেও দেখা যাচ্ছিল না এতদিন। তিনি দেশে আছেন নাকি বিদেশ ছেড়েছেন, দেশ ছেড়েছেন তা নিয়ে ছিল জল্পনা কল্পনা। এবার দেখা মিলল শামীম ওসমানের। শুক্রবার 6 সেপ্টেম্বর রাতে তাকে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে। ভারতের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী আকাশ হক তাকে মাজারে দেখেছেন বলে দাবি করেছেন। প্রমাণস্বরূপ শামীম ওসমানের ছবিও তুলেছেন ওই শিক্ষার্থী। ওই সময় নারায়ণগঞ্জের প্রভাবশালী সংসদ সদস্যের সঙ্গে তার পরিবার সদস্যরাও ছিলেন। ছবিতে দেখা গেছে শামীম ওসমান গাঢ় গোলাপি রঙের হাফ হাতা একটি শার্ট ও ছাই রঙের একটি প্যান্ট পরে মাজারের মূল বেদির সামনে দাঁড়িয়ে আছেন। এ বিষয়ে যোগাযোগ করলে গণমাধ্যম শিক্ষার্থী আকাশ হক জানান, তার সামনেই শামীম ওসমান এবং তার পরিবারের সদস্যরা ছিলেন। সবশেষ গত 3 আগস্ট রাতে শামীম ওসমানকে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে দেখা যায়। ওই রাতে দলের গোপন মিটিং অনুষ্ঠিত হয়। সেখানে পরদিন অর্থাৎ 4 আগস্ট মাঠে থাকার বিষয়ে সিদ্ধান্ত হয়। তবে ওই মিটিংয়ের পর তাকে আর দেখা যায়নি বা খেলা হবে বলাও শোনা যায়নি। তো অবশেষে যেটা দেখতে পাইলেন, মানে পাশে আমি আপনাদের ছবিটা দেখিয়ে দিয়েছি, এটাই হলো সেই ছবি। শামীম ওসমান বর্তমানে মাজার শরীফে আছেন। হতে পারে হয়তো উনি মাজার শরীফে থেকে থেকে একটু আল্লাহ বিল্লাহ করবে, উনি তো আসলে তাহাজ্জুদ গুজারি। হ্যাঁ, 1 রাকাতে 7টা 8টা সেজদা দেয়, আমরা তো নামাজ দেখেছি ওনার। তো উনি হয়তো ওখানে ওই কাজেই ব্যস্ত আছে, 8টা 10টা সেজদা দিবে আর সারা রাত ইবাদত করবে, মানে তাহাজ্জুদ পরেই হয়তো উনি পরজীবন পার করে দিবে। আচ্ছা যাই হোক ভাই, আসলে বলতে বাধ্য হলাম। তিনি বলছিল না যে তিনি নাকি প্রতি রাতে 70 রাকাত করে তাহাজ্জুদ নামাজ পড়ে। আবার একটা নামাজে দেখছিলাম যে 1 রাকাতেই 6টা সেজদা দিছে। তার মানে বোঝাই যায় আসলে ওনার 70 রাকাত নামাজ কীভাবে সম্পূর্ণ হয়। তো উনি এখন বর্তমানে নিজামুদ্দিন আউলিয়ার মাজারে আছে, ওখানে থেকে হয়তো ইবাদত করে পরজীবনটা পার করার চিন্তাভাবনা করতেছে মনে হয়। তো আপনাদের কী মতামত ভাই একটু কমেন্ট বক্সে জানান, আর ভিডিওটা শেয়ার করে দিন। আমাদের পেজ নাসির অফিসিয়াল নতুন হলে ফলো করেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ডক্টর ইউনুসের সাক্ষাৎকার ভালোভাবে নেয়নি নয়াদিল্লি। প্রিয় দর্শক, ভিডিওটি একটু শেয়ার করবেন সবাই, খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আপনারাও দয়া করে ভিডিওটি শেয়ার করবেন। প্রিয় দর্শক, বিস্তারিত জানাবো আজকে। তো চলুন আর কথা না বাড়াই, সরাসরি আমরা মূল নিউজে চলে যাই। অনেক কিছুই জানতে পারবেন আজকের এই নিউজ থেকে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে পিটিআই একটি দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন। তার সাক্ষাৎকারের কারণে জাতিসংঘের অধিবেশনের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠক হওয়া নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। শনিবার 7 সেপ্টেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে জাতিসংঘের সাধারণ অধিবেশনের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠক আয়োজনের বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এই প্রস্তাবের বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক জবাব দেয়নি তারা, কারণ অধিবেশনে মোদীর দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়টি এখনও চূড়ান্ত করা হয়নি। সম্প্রতি পিটিআইকে একটি দীর্ঘ সাক্ষাৎকার দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস। এতে তিনি তিস্তার পানি বণ্টন, শেখ হাসিনাকে ফেরত চাওয়া এবং সীমান্ত হত্যা সহ নানা বিষয়ে কথা বলেছেন। নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানিয়েছে, এই সপ্তাহের শুরুতে একটি ভারতীয় মিডিয়া
আউটলেটের একটি সাক্ষাৎকারে ইউনূসের মন্তব্যের পরে বৈঠক হওয়ার সম্ভাবনা নেই, কেননা নয়াদিল্লি সাক্ষাৎকারকে ভালোভাবে নেয়নি। পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে গত সরকারের আমলে ঘটে যাওয়া নৃশংসতার ন্যায় বিচারে শেখ হাসিনাকে দেশে ফিরানো প্রয়োজন বলে মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বৃহস্পতিবার 5 সেপ্টেম্বর ভারতের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার পিটিআই প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেন, ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো তিনি কোনো বিদেশি এবং ভারতীয় গণমাধ্যমকে সাক্ষাৎকার দেন। ছাত্র জনতার অভ্যুত্থানের পর পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে অবস্থান করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। তার পদত্যাগের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূস। সংবাদ মাধ্যম পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত রেখে দিতে চাইলে তাকে চুপ থাকতে হবে যতক্ষণ না বাংলাদেশ তাকে ফেরত চায়। গত 13 আগস্ট শেখ হাসিনার দেওয়া রাজনৈতিক বিবৃতির পরিপ্রেক্ষিতে এ মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। তিনি শেখ হাসিনার ওই মন্তব্যকে অবন্ধসুলভ বলে উল্লেখ করেন। ডক্টর ইউনূস বলেন, ভারতে তার অবস্থানের কারণে কেউ স্বাচ্ছন্দ্যবোধ করছেন না, কেননা আমরা তাকে ফেরাতে চাই। তিনি সেখান থেকে যেসব কথা বলছে তা সমস্যার সৃষ্টি করছে। তিনি যদি চুপ থাকেন তাহলে আমরা ভুলে যেতাম। তিনি নিজের জগতে থাকলে জনগণও বিষয়টি ভুলে যেত, কিন্তু তিনি ভারতে অবস্থান করে বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন, বিষয়টি কেউ ভালোভাবে নিচ্ছেন না। তিনি বলেন, আমরা বেশ দৃঢ়ভাবে বলছি তার চুপ থাকা উচিত, এটি আমাদের প্রতি অবন্ধসুলভ আচরণ। তিনি সেখানে আশ্রয় নিয়েছেন এবং সেখান থেকে প্রচার চালাচ্ছেন, এমন নয় তিনি স্বাভাবিক পথেই সেখানে গেছেন, জনগণের অভ্যুত্থানে এবং জনগণের কারণেই তিনি সেখানে গেছেন। গত 13 আগস্ট শেখ হাসিনার ন্যায় বিচার দাবি করে বলেন, সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ড, হত্যা ও ভাঙচুরের সঙ্গে জড়িতদের অবশ্যই তদন্ত, চিহ্নিত এবং শাস্তি দিতে হবে। এসব বিষয় সামনে রেখে ডক্টর ইউনূস বলেন, এটি আমাদের বা ভারতের কারো জন্য ভালো নয়, এ নিয়ে অস্বস্তি রয়েছে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার আমলে হওয়া নৃশংসতার ন্যায় বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এর জন্য তাকে শেখ হাসিনাকে দেশে ফিরানো প্রয়োজন। তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, বিস্তারিত জানলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবার দেখা শোনার সুযোগ করে দেবেন। আর আমাদের পেজ নাসির অফিসিয়ালে নতুন হলে ফলো করবেন, যারা করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে ভিডিওটিকে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। বাংলাদেশ থেকে রবীন্দ্র ঠাকুরের জাতীয় সঙ্গীত আঠলে বাদ হবে কিনা, বা উঠিয়ে নেওয়া হবে কিনা, বা পরিবর্তন হবে কিনা, এই বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুলেছেন ধর্ম উপদেষ্টা আফাম খালিদ হাসান। প্রিয় দর্শক শ্রোতা, বিস্তারিত জানতে চলেছেন আজকের এই ভিডিওতে। আপনারা সকলেই জানেন বর্তমানে বাংলাদেশের মানুষ একদল জাতীয় সঙ্গীত বাদ দিতে চাচ্ছে বা পরিবর্তন করতে চাচ্ছে, আর একদল বলছে না পরিবর্তন করা হবে না, সেটাই থাকবে। তো চলুন, ধর্ম উপদেষ্টা আফাম খালিদ হাসান কী বলতেছে সেটি আপনাদেরকে জানাই। তো সবাইকে বলবো ভিডিওটি শেয়ার করে দেবেন, আর আমাদের এই পেজে নতুন হলে ফলো করবেন নাসির অফিসিয়াল, এই পেজটা ফলো করবেন। চলুন একটা লাইক দিয়ে আমরা মূল নিউজে চলে যাই। জাতীয় সঙ্গীত পরিবর্তন ইস্যুতে ধর্ম উপদেষ্টা ডক্টর আফাম খালিদ হোসেন বলেছেন, এগুলো বিতর্ক সৃষ্টির প্রয়াস। আমাদের প্রধান উপদেষ্টাও বারবার বলেছেন, বিতর্ক সৃষ্টি হয় এমন কোনো জায়গায় আমরা হাত দেব না, আমরা হলাম অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের দায়িত্ব আইনি পরিস্থিতি পুনরুদ্ধার করা, রাজনৈতিক স্থিতিশীলতা আনয়ন করা। শনিবার 7 সেপ্টেম্বর দুপুরে রাজশাহীতে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ওলামা মশায়েখ সহ বিভিন্ন ধর্মীয় নেতাদের সঙ্গে মত বিনিময় সভায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। ধর্ম উপদেষ্টা বলেন, আগে সব কিছু স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে আনব, এরপর আমরা নির্বাচন কমিশনকে ঢেলে সাজিয়ে নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু নির্বাচনের আয়োজন করব, নির্বাচিত দলের হাতে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেব। আফাম খালিদ হাসান বলেন, মসজিদ, মন্দির এবং মাজারে হামলা গর্হিত কাজ, ধর্মীয় উপাসনালয়ে যারা হামলা চালায় তারা মানবতার শত্রু, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য দেশে বিক্ষিপ্তভাবে সংখ্যালঘু সম্প্রদায় সহ ধর্মীয় উপাসনালয়ে হামলা হয়েছে, হামলাকারীদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা
নেওয়া হবে। সব ধর্ম বর্ণের মানুষের নিয়েই এই দেশ গঠিত উল্লেখ করে তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে স্থানীয় সাধারণ জনগণের পাশাপাশি মাদ্রাসার ছাত্রদের পূজার সঙ্গে সম্পৃক্ত করে মন্দির পাহারা দেওয়া হবে। স্থানীয় প্রশাসনকে এ নিয়ে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, চলতি মাসেই সৌদি আরবে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক রয়েছে, সেখানে হজের খরচ কমিয়ে আনার বিষয়ে আলোচনা হবে। রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে আলোচনার সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আলমগীর রহমান। রাজশাহী বিভাগীয় কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক পারভেজ রায়হান ও ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নর মাওলানা জামাল উদ্দিন সন্দীপী। এর আগে সকালে রাজশাহীর পাবনায় মডেল মসজিদ পরিদর্শন করেন ধর্ম উপদেষ্টা। সেখানে ইসলামিক মুয়াজ্জিনদের সম্মানিত বাড়ানোর বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে বলে জানান তিনি। এ সময় ধর্ম উপদেষ্টা বলেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা সবার দায়িত্ব। কেউ যাতে ধর্মীয় চেতনার পরিস্থিতি কর্মকাণ্ড করে সমাজে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি সেখানেও স্থানীয় ইমাম মুয়াজ্জিন ছাড়া বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মত বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত। পরে ধর্ম উপদেষ্টা ডাঙ্গিপাড়া আল জামিয়া আল আস সালাফিয়া এবং নওদাপাড়ায় আল মারকাজুল ইসলামিয়া আস সালাফি পরিদর্শন ও শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন। পরে তিনি নগরীর কাটাখালী জামিয়া ওসমানিয়া মাদ্রাসা পরিদর্শন ও শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করে বিকেলে হযরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি দরগাহ পরিদর্শন করেন। সন্ধ্যায় রাজশাহী সার্কিট হাউসে সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন। রোববার 8 সেপ্টেম্বর সকাল 10টায় রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসা পরিদর্শন ও শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন। বেলা 11:30 গোদাগাড়ি গৌরাঙ্গ বাড়ি মন্দির ও শারদীয় দুর্গা মন্দির পরিদর্শন এবং দরিদ্রদের মধ্যে সহায়তা সামগ্রী বিতরণ করেন। দুপুর 2টা নদওয়াতুল ইসলাম কওমি মাদ্রাসা শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করে এদিন সন্ধ্যা 7:30 রাজশাহী ছোট বন গ্রামে থাকা জামিয়া রহমানিয়া মাদ্রাসা পরিদর্শন ও শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন তিনি। তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা বিস্তারিত জানতে পেরেছেন। এই মুহূর্তে যেটা আমরা জানতে পারলাম যে আসলে জাতীয় সঙ্গীত, যেটা আমরা বর্তমানে স্কুল কলেজ মাদ্রাসা যেখানে শেখানো হয় যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা আপাতত পরিবর্তন হচ্ছে না। যেটা আমরা ধর্ম উপদেষ্টার মুখ থেকে যেটা আমরা জানতে পারলাম বা তার বাণী থেকে তার কথা থেকে বার্তা থেকে আমরা যেটা বুঝতে পারলাম, অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আর পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের এই পেজ নাসির অফিসিয়ালের নতুন হলে ফলো করবেন। যারা করেছেন তাদের ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ইতিমধ্যেই একটা জিনিস আপনারা দেখতে পেয়েছেন, দেওয়ানবাগের মাজার কিন্তু ভাঙচুর করা হয়েছে এবং অগ্নিসংযোগ করা হয়েছে। এদিকে আবার শাহপরান মাজারে গান বাজনা নিষিদ্ধ। প্রিয় দর্শক শ্রোতা, আসলে মাজার থাকা তো আসলে কোনো দোষের বিষয় না, দোষ হলো সেই মাজারে ভণ্ডামি করা, পাগলামি করা এবং সেই মাজারে সিজদা দেওয়া, সেই মাজারে নর্তকীদেরকে এনে গান বাজনা করা, ডুগি তবলা বাজিয়ে সেখানে নষ্টামি করা, এটাই হলো বড় সমস্যা, তাই না? মাজার আল্লাহর ওলিদের মাজার মানে কি? এটা কবর থাকতেই পারে, কবর জিয়ারত করবে মানুষ, সমস্যা নাই তো, কিন্তু সেইখানে ভণ্ডামি করা, মেয়েদের নিয়ে এসে উলঙ্গ করে নাচানো বা দরবারের শরীফের সামনে অপবিত্র কিছু মানুষ যারা বছর বছর চলে যায়, গোসল করে না, চুলদাড়ি কাটে না, নামাজ কালাম পড়ে না, তারা ওখানে পায়খানা পেশাব করে পানি খরচ করে কিনা আল্লাহ পাকি ভালো জানে, তারা ওখানে মানে উল্টাপাল্টা সৃষ্টি করে, গান বাজনা গায়, গাঁজা খায়, মদ খায়। তো এইগুলো থেকে আসলে মাজারকে বিরত থাকতে হবে। যেমন শাহপরান মাজারে গান বাজনা নিষিদ্ধ করেছে, খুবই ভালো লাগলো। তো আপনাদের বিস্তারিত জানাবো, তো সবাইকে বলবো ভিডিওটি শেয়ার করে দেবেন প্রচুর পরিমাণে। আমরা একটাই দাবি জানাই, মাজার ভাঙা নয় ভাই, মাজারে সংস্কার চাই। অর্থাৎ যেখানে যেখানে গান বাজনা আছে সব নিষিদ্ধ, ভণ্ডামি চলবে না, মাজারে পাঁচক্ত নামাজ চলবে, কোরআন হাদিসের দর্স চলবে, এরকম কিছু হোক, সব ভণ্ডামি এক কথায় বাদ, এটা আমরা চাই। চলুন বিস্তারিত একটু জানাই। সিলেটের হযরত শাহ পরান রহমাতুল্লাহ মাজারে
ওরসকে কেন্দ্র করে গানবাজনা বন্ধের ঘোষণা দিয়েছে মাজার কর্তৃপক্ষ। শুক্রবার 6 সেপ্টেম্বর থেকে ওরসের নামে গানবাজনা সম্পূর্ণ নিষেধ করা হয়েছে বলে জানিয়ে মাজারের খাদিম সৈয়দ কাবুল আহমেদ বলেন। তিনি বলেন, মাজারে ওরস উপলক্ষে গানবাজনা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হলো, কেউ বাদ্যযন্ত্র নিয়ে আসবেন না। এখানে প্রতি বৃহস্পতিবার যে গানবাজনা করা হয় সেটি বন্ধ ঘোষণা করা হয়েছে। মাজার সূত্রে জানা যায়, প্রতি বছর নিয়ম অনুযায়ী রবিউল আউয়াল মাসের 5, 4, 5 ও 6 তারিখ 3 দিনব্যাপী ওরসের আয়োজন করে মাজার কর্তৃপক্ষ। কর্মসূচির মধ্য দিয়ে প্রথম দিন কোরআনখানি দোয়া ও জিকির এবং মিলাদ মাহফিল, দ্বিতীয় দিন গিলাফ চড়ানো, গরু জবে, সারা রাত জিকির ও মিলাদ মাহফিল এবং ভোর 4টায় ফাতেহা পাঠ, শেষের দিন বাদ জোহর আখেরি মোনাজাতের পর নামাজ বিতরণ করা হয়। সিলেট সিটি কর্পোরেশনের 33 নং ওয়ার্ডের কাউন্সিলর দেলোয়ার হোসেন বলেন, মাজারে গানবাজনা ও অশ্লীলতা বন্ধের বিষয়ে নিয়ে আমরা বৈঠক করেছি। সেখানে সিদ্ধান্ত হয়েছে শাহপরার মাজারে গানবাজনা, মাদক সেবনসহ সকল প্রকার অশ্লীল কার্যক্রম এখন থেকে বন্ধ থাকবে। প্রসঙ্গত, শুক্রবার 6 সেপ্টেম্বর বাদ জুমা এসব অসামাজিক অনৈতিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন করে ছাত্র জনতা, ওলামা মাশায়েক ও সর্বস্তরের মুসল্লিরা। প্রিয় দর্শক, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো বাংলাদেশের সব জায়গায় এটা করা দরকার, যেই সমস্ত মাজারগুলো আছে মাজার ভাঙা দরকার নেই ভাই, মাজার সংস্কার করুন। যেই মাজারের ভিতরে ভণ্ডামি করে বেড়াচ্ছে এই ভণ্ডামিগুলো বন্ধ করে দেন। মদ গাঁজা খাওয়া, নারী নিয়ে ব্যবসা করা, নাচ গান করা, ডুগি তবলা বাজানো, এইগুলো সব উঠাইয়ে দেন, মাজার ঠিকঠাক মতে চলবে। ভণ্ড যেন কোনো সময় মাজারের মধ্যে আশ্রয় না পায়, এই হলো মূল কথা। ভণ্ড মাজারের মধ্যে যাবে, চুলদাড়ি কাটবে না, নামাজ কালাম পড়বে না, পাগলা সাজা থাকবে, গোয়ায় বাইরে ওখানে লাল করে দেবেন, জাত হয়ে যাবে। তো এইগুলো যদি দূর করা যায় ভাই, মাজারে আর উল্টাপাল্টা চলবে না আশা করি। তো ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন, হ্যাঁ, নাসির অফিসিয়াল পেজটি ফলো দিন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। তাহলে এবার ভারত থেকে কোথায় যাচ্ছে শেখ হাসিনা? প্রিয় দর্শক, বিস্তারিত জানতে চলেছেন আজকের এই ভিডিওতে। ভারতে কতদিন পর্যন্ত থাকার কথা ছিল এটা আমরা সকলে জানি, ধীরে ধীরে কিন্তু ভারতে থাকার মেয়াদ ফুরিয়ে যাচ্ছে শেখ হাসিনার। তাহলে এখন ভারত থেকে কোথায় যাবে শেখ হাসিনা? চলুন বিস্তারিত আজকের এই নিউজ থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সবাইকে বলব ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, আর আমাদের নাসির অফিসিয়াল এই পেজটি দয়া করে ফলো করবেন, এই ধরনের সকল প্রকার আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। চলুন একটা লাইক দিয়ে আমরা মূল নিউজে চলে যাই। কোথায় আবাস গড়বেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা? দেশে ফিরবেন কবে, নাকি ভারতেই রাজনৈতিক আশ্রয় নিয়ে থেকে যাবেন? শেখ হাসিনাকে নিয়ে ঘুরে ফিরেই সামনে আসছে এসব প্রশ্ন। এর আগে গুঞ্জন ছড়ায় ইউরোপের বিভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয় চেয়ে ব্যর্থ হয়েছেন তিনি। শেখ হাসিনা এখনও অন্তত 4টি দেশে যাওয়ার চেষ্টা করছেন, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব অথবা ফিনল্যান্ডে যাওয়ার চেষ্টা করছেন। বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া ভিত্তিক ওয়েব পোর্টাল দ্য কনভেনশনের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। তবে এমন কথা আগেই ছড়িয়েছিল বিভিন্ন মাধ্যমে। সেই সময় যুক্তরাষ্ট্রে বসবাসরত শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় জানান, তার মা আপাতত কোথাও যাচ্ছেন না, কোথাও যাবার জন্য আবেদনও করেননি। নির্বাচনের তারিখ ঘোষণা হলে তিনি দেশে ফিরবেন বলেও জানায় জয়। ওই প্রতিবেদনে উঠে এসেছে ভারতের শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিলে ফেরত পাঠানোর সমীকরণটা কেমন হবে। প্রতিবেদনে বলা হয়, ভারত যদি শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় প্রার্থীর মর্যাদা দেয়, সেক্ষেত্রে হাসিনাকে ফেরানো কঠিন হবে। তার কারণ, কোনো রাজনৈতিক আশ্রয় প্রার্থীকে ফিরিয়ে দেওয়ার জন্য ভারতের কাছে বাধ্যকতা থাকবে না। তবে ঢাকা দিল্লির মধ্যকার নতুন সম্পর্ক জোরদার করতে হাসিনা ইস্যু ভারতের জন্য অস্বস্তির হয়ে দাঁড়িয়েছে। এদিকে ভারতের শেখ হাসিনার অবস্থান নিয়ে নাখোশ বিএনপি, জামাত ইসলামী সহ শীর্ষ পর্যায়ের রাজনৈতিক দলগুলো। শুধু তাই নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারাও হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর কথা বলছেন। এখন পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে গণহত্যার অভিযোগে তদন্ত চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এমন আবহে ভারতীয় সংবাদ সংস্থার পিটিআইয়ের সঙ্গে এক সাক্ষাৎকারে
হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উল্লেখ্য, গত জুলাইয়ের শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। ওই আন্দোলন দমনে ছাত্রলীগসহ তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলা নির্যাতনের এক পর্যায়ে তা সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। কোটা সংস্কার আন্দোলন দমন করতে গুলি করে মারা হয় শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবীদের। এক পর্যায়ে ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে ভারত যান শেখ হাসিনা, যার মধ্য দিয়ে আওয়ামী লীগের টানা প্রায় 16 বছরের শাসনামলের অবসান ঘটে। তো প্রিয় দর্শক শ্রোতা, বিস্তারিত জানলেন শুনলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দেবেন। নাসির অফিসিয়াল এই পেজে যদি আপনারা এখনও নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। যারা ফলো দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আমার বাংলাদেশে আলেম ওলামা ক্ষমতায় এলে তোমার কেন জ্বলে গো দাদা, তোমার কেন জ্বলে। একটু মনোযোগ দিবেন ভাই, একটু মনোযোগ প্লিজ, ভিডিওটা সাইডে যায়েন না ভাই। এই দেখেন ভাইরা, আমার ভারতের একজন মন্ত্রী, বস্ত্র মন্ত্রী, তার দাবি বাংলাদেশ এখন পাকিস্তানের বড় ভাই হয়ে যাবে। এই যে ভারতীয় বস্ত্র মন্ত্রী, সোনার ভাইরা রে আমার, ওরা বুঝে গেছে বাংলাদেশ যে পরিস্থিতিতে আগাইতেছে, বাংলাদেশ বর্তমানে যে পরিস্থিতি ঘটছে এতে বুঝতে ওদের বাকি নাই, এখন হয়তো কোরআন প্রেমীদের হাতে ক্ষমতা আসতে যাচ্ছে। সোনার ভাইরা রে আমার, গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে, নিউজটা আপনাদের সাথে আমি শেয়ার করব। এই ভারতের একজন বস্ত্র মন্ত্রী কিভাবে বাংলাদেশের বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করে কি বুঝাইতে চাচ্ছে। এই বস্ত্র মন্ত্রী হলো একজন ইসলাম বিদ্বেষী, তার প্রমাণও পাওয়া গেছে। ও আমার ভাইরা, এবার আপনাদেরকে একটু গভীর নিউজের মধ্যে নিয়ে যাই। এই ভিডিওটা সবাইকে বলবো ধারাম ধারাম করে শেয়ার করে দেন, কোনো কথা থাকবে না ধারাম ধারাম করে শেয়ার করে না। ও আমার ভাইরা, এবার চলুন আমরা বিস্তারিত আপনাদেরকে জানাই ভারতের বস্ত্র মন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেছেন, কি বলেছেন, বাংলাদেশের নিয়ন্ত্রণ এমন হাতে রয়েছে যে দেশটি এখন পাকিস্তানের বড় ভাই হয়ে যাবে। আচ্ছা, উনি বুঝলো কিভাবে যে বাংলাদেশ পাকিস্তানের বড় ভাই হয়ে যাবে? এবার আপনাদেরকে একটু বলে দেই, এর ফলে বিনিয়োগকারীরা বাংলাদেশ থেকে দূরে সরে যাবে। গত বুধবার ভারত মন্ড কমে ভারত টেক্স 2025-এর পর্দা উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেছেন। বিজেপির এই নেতা বলেছেন, বাংলাদেশের লাগাম এমন হাতে এসে পড়েছে যে তারা এখন পাকিস্তানের ভাই হয়ে যাবে, ছোট থাকবে না, কোনো বিনিয়োগকারী সেখানে যেতে চাইবে না। মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, ভারতীয় বস্ত্র শিল্প বাংলাদেশ বা ভিয়েতনাম থেকে কোনো চ্যালেঞ্জের সম্মুখীন নয়, কারণ ভারতের একটি বড় শ্রম বাজার রয়েছে। বাংলাদেশ পাকিস্তানের মতো হলে বিনিয়োগকারীরা সেখানে যাওয়ার আগে চিন্তা করবে। বিতর্কিত মন্তব্য করার জন্য বিখ্যাত উগ্রপন্থী নেতা গিরিরাজ সিং, বিশেষ করে মুসলিম বিদ্বেষী মন্তব্যের জন্য তিনি বিশেষভাবে পরিচিত। এবার আসুন আসল জায়গায়, এবার আসুন আসল জায়গায়। ও বুঝে গেছে বাংলাদেশের অবস্থা তো অন্যদিকে যাইতেছে, ও বুঝে গেছে বাংলাদেশ যেই রকম ভাবে আলেম ওলামাদেরকে মানুষ ভালোবাসতেছে, আলেম ওলামারা যেইভাবে মানুষের পাশে দাঁড়াইতেছে, ওরা বুঝে গেছে আগামী হয়তো আলেম ওলামাদের হাতে ক্ষমতা আসবে। আর আলেম ওলামা
আমার হাতে যদি একবার বাবা ক্ষমতা চলে আসে, সেই যে হযরত ওমরের মতো দিনকাল চালু হয়ে যাবে। আচ্ছা আগে নিউজটা শেষ করি, তাই না? নিউজ শেষ করে তারপরে আপনাদেরকে দুটি কথা বলে ভিডিওটা শেষ করব। আগে আপনারা ভিডিও ছেড়ে যান না ভাই, বিতর্কিত মন্তব্য করার জন্য বিখ্যাত উগ্রপন্থী নেতা গিরিজরাজ না কি বলে আপনার গিরিরাজ সিং, বিশেষ করে মুসলিম বিদ্বেষী মন্তব্যের জন্য তিনি বিশেষভাবে পরিচিত। 2020 সালে তিনি বলেছিলেন, আমাদের পূর্ব সুরসিদের একটা বড় ভুল হয়ে গিয়েছিল। 1947-1947 সালে মুসলিমদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত ছিল। তার মানে বক্তব্যের দ্বারা প্রমাণিত হয় ওই টাটলা ওই বস্ত্রমন্ত্রী ভারতের ও সবচাইতে বেশি ঘৃণা করে হলো মুসলমানদের, মুসলমানদের দুই চোখে দেখতে পারে না। ও আমার ভাইরাও বুঝে গেছে, এখন বাংলাদেশ যদি হঠাৎ করে কোনোভাবে যদি বাংলাদেশে আলে মোলামাদের হাতে বাবা ক্ষমতাটা চইলা যায়, প্রধানমন্ত্রী হোক বা না হোক, কিছু জায়গায় মেম্বার হবে, কিছু জায়গায় চেয়ারম্যান হবে, কিছু জায়গায় এমপি হবে, কিছু জায়গায় বাবা মন্ত্রী হবে, আর এইটা যদি হয়ে যায় বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হতে দেরি লাগবে না। হযরত ওমরের জামানায় যখন ও আমার ভাইরা একই ঘাটের মধ্যে বাঘও পানি খাইতো ছাগলও পানি খাইতো, বাঘ কিন্তু ছাগলের দিকে তাকায় সাহস পাইতো না, কেন কেন? আর উত্তরটা হলো হযরত ওমরের শাসনামল চলে, বাঘ যদি ছাগলকে এসে একটা খাবলা দেয় বাঘের 12টা বাজাইবে। তার মানে বোঝাইতে চেয়েছে এই ঘটনার দ্বারা হযরত ওমরের শাসনামল ছিল খুবই কড়া, কোরআন ছাড়া কোনো রকম ভাবে তিনি শাসনামল চালায় নাই। ও আমার ভাইরা, রাস্তার মধ্যে কোনো দিন ধর্ষণ হয় নাই, কোনো ইফতিদিন চলে নাই, রাস্তার মধ্যে কোনো গাঞ্জাইয়া বা মদের ব্যবসা চলে নাই, কোনো রকমের দুর্নীতি চলে নাই হযরত ওমরের জামানায়, কোনো রকমের সুদ ঘুষ রাহাজানি জেনাবে বিচার কোনো কিছু চলে নাই। হঠাৎ যদি চলেছে ধরা পড়লেই সাথে সাথে কোরআন দিয়া বিচার করা হয়েছে। ওরা এখন বুঝতে পেরেছে বাংলাদেশে যদি মাওলানাদের হাতে একবার ক্ষমতা চলে যায় তাহলে কি কি চলবে না, একটু ভালো করে বুঝেন আপনারা। ও ভাই, চাকরি নিবার গেলে সুদ চলবে না, ঘুষ চলবে না, এবার বন্ধুরে আমার জেনা চলবে না, ব্যবিচার চলবে না, রাস্তাঘাটের মধ্যে কুত্তা কুত্তির মতো মনে করেন যে জোড়া লাগে থাকা চলবে না, পার্কের মধ্যে ও ভাই আমার বন্ধুরে আমার স্কুল ফাঁকি দিয়া কলেজ ফাঁকি দিয়া ওখানে যা জোনাজোরি চুমাচুমি এগুলো চলবে না। শুধু তাই নয়, খুন গুম রাহাজানি যত অন্যায় অত্যাচার আছে, যদি টুপিওয়ালাদের হাতে বাবা একবার ক্ষমতা যায় এগুলো চলবে না।